মানুষজন। এইখানি হল বরপেটা জেলার কুপ্রান্তর আমার ভবানীপুর ব্লকের অন্তর্গত পাড়াগুছি গাঁওর গাঁও এইখানি। আর ইয়াত পাড়াগুছি গাঁওর এই যে বুড়াদিয়া নদীর মথাউরি আছে, এই মথাউরি আজি 4 বছর ধরে এনেকে প্রতিবারে ভাঙি আছে। বিভাগীয় কর্তৃপক্ষ আহে কেতিয়াবা, আহি চাই লৈ গুছি যায়। ইয়ার কোনো সঠিক সমাধান এতিয়ালৈকে দিয়া নাই। ইয়ার মানুষখিনি মোটামুটি ইয়াত 50-60 ঘর মানুষ আছে। এই 50-60 ঘর মানুষ এটা পানির তলত, মানুষখিনি এই গরু বন্ধা এই যে গোহালি ঘর আছে গোহালি ঘরত আশ্রয় লই আছে। খাওয়া লওয়ার কোনো ব্যবস্থা নাই, স্কুল পাতি যাব পৰা নাই লড়া ছোৱালীখিনি। গতিকে এই সংবাদ মাধ্যমের জড়িয়ে মই বিভাগীয় কর্তৃপক্ষক এইখানে আঙুলিয়াই দিব বিচারিছো যে বিভাগীয় কর্তৃপক্ষখিনি আহি অতি সোনকালে আহি এইখানে মানুষের দুঃখ দুর্দশা এবার প্রত্যক্ষ করে একটা সঠিক সমাধান দিলে ভাল হয়। আপনি কিনা কব? আমার এইখানে হল পারাঙ্গি গাঁওর একদম বেকার প্লেস এটা, গতি কোনোদিন কাকো আমি নেদেখো। এই যুক্ত আমি পর্যাপ্ত করিয়েছো আমার মানুষ কি অবস্থা আছো, একবার সরকার অনুরোধ করছো এখানে আহি একবার চাই আমার সমস্যা সমাধানখানি রাস্তাঘাট সেই বুঝিলো আজি পড়ি যাওয়ার রাস্তাঘাট। গতি কি পর্যাপ্ত আছো একবার বিভাগীয় কর্তৃপক্ষ আমাক হক আজি আমার যেখানে মানুষ যে অবস্থা আছো তারমানে গরু ছাগলী তারমানে গরুর লগত মানুষ একেলগে খাই আছে। গতি সংবাদ মাধ্যমকে মই জানাইছো এই প্রাকৃতিক দুর্যোগ একবার আপনার চাচ্ছুন ধন্যবাদ জানাইছো। আজি দুর্যোগের সময়ত আমার এই দুর্ভোগীয়া মানুষখিনি সতর্ক হওয়ার কারণে পাড়াগুছি গাঁওরপা মই গাঁও উন্নয়নের প্রেসিডেন্ট হিসাবে গরু কবিতায় আপনাদের সংবাদ মাধ্যমক এই হিসেবে ধন্যবাদ জানাইছো। কিন্তু দুঃখেরে জানাও যে এই অঞ্চল এই পাড়াগুছি গাঁও এই যে পশ্চিম সেই বুড়াদিয়া নদীর আপনি নিশ্চয় দেখা পাইছেন ঠাই বারে বারে প্রতি বছরে ইয়াক ভাঙি থাকে। কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষক আমি প্রায়ই অবগত করে থাকি গোটে দুর্যোগের সময় তেখেতসকলে কোনো প্রতিনিধি ইয়াক অহা আমি মানে আজিলেকে কোনো রাইজে দেখা নাই। কিন্তু আপনার এই চেনেলের যোগেদি এইটাই কব বিচার যে এই যুক্ত পাড়াগুছি গাঁওরী অঞ্চল বিস্তৃত অঞ্চল আপনাদের দেখাই দিয়েছে সকলে পানির তলত ডুব গেছে প্রায় 70-80টা পরিয়াল। ইয়ার যখন লড়া ছোৱালী স্কুল পাতি প্রায় বন্ধ হয়ে গেছে আর ইয়ার খোয়া মেলার যথেষ্ট অসুবিধা হয়েছে। যা চাঙ্গলি আছে তাত জমা কাটি রন্ধা বড়ার ব্যবস্থা করেছে আর যা গরু ছাগলী আছে ইয়ারে কিছু কিছু অসংখ্যায় বিচারি তাত যাই জমা করে গরুখিনি রাখি আছে। খাদ্য সংগতে দেখা দিয়েছে গরু ছাগলীর কোনো ঘা পাতি নাই আর মানুষখিনিও বাজার সমার করার কারণে যথেষ্ট অসুবিধা হয়েছে। সন্ধ্যা হওয়ার পাছতে মানে কি মানুষখিনি দুর্যোগে দেখা দিয়েছে মানে বিজুলি বাতি লাইট সকলে কাটি দিছে। গতি এতিয়া মানুষখিনি যথেষ্ট কষ্টর সম্মুখীন হয়ে আছে। আপনাদের দেখাই গেছে এই বিভাগীয় নদীর মানুষ এতিয়াও বতরে দাঙি উঠা নাই, বরষুণ পড়িয়ে আছে আর কিমান দিন আর এনেকে বরষুণ আহে। গতি যদি দেখা যায় যে এই শেষ মুহূর্তলৈকে আর ইয়াতো বেশি ভয়ানক হওয়ার আশঙ্কা দেখা যায়।